ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে পুড়ল বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে পরিবারী পানিট্যাঙ্গি সংলগ্ন প্রসাদ উজোত এলাকায় মানিক বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রথম দিকে বুঝতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক। এরপর মানিকবাবুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতার জেরে ততক্ষণে বাড়ির তিনটি শোবার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় 1 লক্ষ টাকা ও নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক। বর্তমানে নকলাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ঘটনা কি হয়েছিল? এটা তো আনুমানিক রাত্রি 2টা আড়াইটার দিকে ঘটনা। আমি তো পাশের বাড়ি, এখানে তো দেখি যে এখানে হাল্লা চিল্লা করছে, এখানে আওয়াজ শুধু শোনা যাচ্ছে, কিসের আওয়াজ? এদিকে গরু চিল্লাচ্ছে, ছাগল চিল্লাচ্ছে, মানুষগুলো চিল্লাচ্ছে। আমি উঠে দেখি এখানে যে বিশাল একটা আগুন, চারিদিকে আগুনটা ছড়াচ্ছে। তারপর এখানে মানে ঢুকার মতো কোনো স্কোপেই ছিল না, চারিদিকে তো আমরা চিল্লা হাল্লা করে গ্রামের লোকগুলো আসলো। আসার পরে ছুটাছুটি করে আমি এদিকে ফোন করতেছি দমকলে, এদিকে ফোন করতেছি আরও আশেপাশের লোকগুলোকে, সবাই মিলে হাল্লা চিল্লা করছে। তারপরে দেখি যখন আগুনটা থমে গেল, দমকল টমকল আসে, দেখি চারিদিকে সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এর ভিতরে যে আমাদের মানিকদা ছিল, মানিকদার তো শরীর, হাত, পা বিভিন্ন জায়গায় আগুন লাগছে। কারণ ও যখন উঠে দেখে তখন চারিদিকে প্রায় একটা ঘরে আগুনে মানে পুরো ভরে গেছিলো। বাচ্চাকে বাঁচাতে গিয়ে, তাও তো ছাগল মারা গেছে, কোনো ক্রমে বাচ্চাকে বাঁচাইছে এবং নিজের বউকে বাঁচাইছে। কিন্তু বাড়ির ভিতরে যত আসবাবপত্র ছিল, ওদের যে কাপড় চোপড় ছিল এবং আর কাপড়, যে বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ওদের SC সার্টিফিকেট, ভোটের ফটো, আধার কার্ড, এছাড়াও জমির দলিল এবং আনুমানিক প্রায় 1 লক্ষ টাকার মতো সঙ্গে গয়নাপত্র পুড়ে গেছে। কীভাবে হলো, কী মনে হচ্ছে? এটা তো আমাদের আনুমানিক কথা, এটা যে শর্ট সার্কিটে হতে পারে বিদ্যুৎ। কী হয়েছিল, কী ঘটনা? 1:45 সময় আমি সংবাদ পাই যে ছোট ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে। আর প্রশাসন এসেছে, এসে উনি বললেন যে এরকম বিডিওকে আপনারা কাগজ দেন, তারপরে থানাতে কাগজ দেন, আবার ফির প্রধানকে দেন। হ্যাঁ, এই কথাটাই আমাকে বলে গেল। সাহায্য সহযোগিতা করে, হয়তো আমার ছোট ভাইটা হয়তো কোনোরকমভাবে জীবিকা নির্বাহ করবে, সে কৃষি কাজ করে, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে, এ করেই জীবন ধারণ করে। কিন্তু সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ যেন আমাদেরকে একটু সচকে দেখেন তিনি।